দ্বিতীয় পর্বের ষষ্ঠ খণ্ড অবরোধে। সকলেই অবগত আছেন যে পূর্বকালে সপ্তগ্রাম মহা সমৃদ্ধিশালী নগর ছিল। এককালে জগদ্বীপ হইতে রোমক পর্যন্ত সর্বদেশের বণিকেরা বাণিজ্যার্থ এই মহানগরে মিলিত হইত। কিন্তু বঙ্গীয় দশম একাদশ শতাব্দীতে সপ্তগ্রামের প্রাচীন সমৃদ্ধির লাঘব জন্মিয়াছিল। ইহার প্রধান কারণ এই যে, তন্নগরের প্রান্ত ভাগ প্রক্ষালিত করিয়া যে স্রোতস্বতী বাহিত হইত, এখনই তাহা সংকীর্ণ শরীরা হইয়া আসিতেছিল। সুতরাং বৃহদাকার জলযান সকল আর নগর পর্যন্ত আসিতে পারিত না। এ কারণ বাণিজ্য বাহুল্য ক্রমে লুপ্ত হইতে লাগিল। বাণিজ্য গৌরব নগরের বাণিজ্য নাশ হইলে সকলই যায়, সপ্তগ্রামের সকলই গেল। বঙ্গীয় একাদশ শতাব্দীতে হুগলি নূতন সৌষ্ঠবে তাহার প্রতিযোগী হইয়া উঠিতেছিল। তথায় পর্তুগিজেরা বাণিজ্য আরম্ভ করিয়া সপ্তগ্রামের ধনলক্ষ্মীকে আকর্ষিতা করিতেছিলেন। কিন্তু তখনও সপ্তগ্রাম একেবারে হতশ্রী হয় নাই। তথায় এ পর্যন্ত ফৌজদার প্রভৃতি প্রধান রাজপুরুষদিগের বাস ছিল। কিন্তু তখনও অনেকাংশ শ্রীভ্রষ্ট এবং বসতিহীন হইয়া পল্লীগ্রামের আকার ধারণ করিয়াছিল। সপ্তগ্রামের এক নির্জন ঔপনগরিক ভাগে নবকুমারের বাস। এখনই সপ্তগ্রামের ভগ্ন দশায় তথায় প্রায় মনুষ্য সমাগম ছিল না। রাজপথ সকল লতা গুল্মাদিতে পরিপূরিত হইয়াছিল। নবকুমারের বাটির পশ্চাৎ ভাগেই এক বিস্তৃত নিবিড় বন, বাটির সম্মুখে প্রায় ক্রোশার্ধ দূরে একটি ক্ষুদ্র খাল বহিত। সেই খাল একটা ক্ষুদ্র প্রান্তর বেষ্টন করিয়া গৃহের পশ্চাৎ ভাগস্থ বন মধ্যে প্রবেশ করিয়াছিল। গৃহটি ইষ্টক রচিত, দেশ কাল বিবেচনা করিলে তাহাকে নিতান্ত সামান্য গৃহ বলা যাইতে পারিত না। দোতলা বটে, কিন্তু ভয়ানক উচ্চ নহে। এখন একতলায় সেরূপ উচ্চতা অনেক দেখা যায়। এই গৃহের ছাদের উপর দুইটি নবীন বয়সী স্ত্রীলোক দাঁড়াইয়া চতুর্দিক অবলোকন করিতেছিলেন। সন্ধ্যাকাল উপস্থিত, চতুর্দিকে যাহা দেখা যাইতেছিল তাহা লোকরঞ্জন বটে। নিকটে একদিকে নিবিড় বন, তন্মধ্যে অসংখ্য পক্ষী কলরব করিতেছে। অন্যদিকে ক্ষুদ্র খাল রূপার সুতার ন্যায় পড়িয়া রহিয়াছে। দূরে মহানগরের অসংখ্য সৌধমালা, নব বসন্ত পবন স্পর্শ লোলুপ নাগরিকগণে পরিপূরিত হইয়া শোভা করিতেছে। অন্যদিকে অনেক দূরে নৌকা ভরণা ভাগীরথীর বিশাল বক্ষে সন্ধ্যাতিমির ক্ষণে ক্ষণে গাঢ়তর হইতেছে। যে নবীনোদ্বয় প্রাসাদপরি দাঁড়াইয়াছিলেন, তন্মধ্যে একজন চন্দ্ররশ্মি বর্ণভা অবিন্যস্ত কেশভার মধ্যে প্রায় অর্ধ লুক্কায়িতা, অপরা কৃষ্ণাঙ্গী, তিনি সুমুখী সরসী। তাহার ক্ষুদ্র দেহ মুখখানি ক্ষুদ্র, তাহার উপরার্ধে চারিদিক দিয়া ক্ষুদ্র ক্ষুদ্র কুঞ্চিত কুন্তল দাম বেরিয়া পড়িয়াছে। যেন নীলুৎপল দল রাজি উৎপল মধ্যকে ঘেরিয়া ধরিয়াছে। নয়নযুগল বিস্ফারিত, কোমল ও শ্বেত বর্ণ, সফরী সদৃশ অঙ্গুলিগুলি ক্ষুদ্র ক্ষুদ্র, সঙ্গিনীর কেশ তরঙ্গ মধ্যে ন্যস্ত হইয়াছে। পাঠক মহাশয় বুঝিয়াছেন যে চন্দ্ররশ্মি বর্ণ শোভিনী কপালকুণ্ডলা, তাহাকে বলিয়া দি কৃষ্ণাঙ্গী তাহার ননন্দা শ্যামাসুন্দরী। শ্যামাসুন্দরী ভ্রাতৃজায়াকে কখনো বউ, কখনো আদর করিয়া বোন, কখনো মৃণ সম্বোধন করিতেছিলেন। কপালকুণ্ডলা নামটি বিকট বলিয়া গৃহস্থেরা তাহার নাম মৃন্ময় রাখিয়াছিলেন, এই জন্যই মৃণ সম্বোধন। আমরাও এখন কখনো কখনো ইহাকে মৃন্ময় বলিব। শ্যামাসুন্দরী একটি শৈশবাভ্যস্ত কবিতা বলিতেছিলেন, যথা বলে পদ্মরানী বদনখানি রেতে রাখে ঢেকে, ফুটায় কালি ছুটায় উলি প্রণপতিকে দেখে,
আবার বনের লতা ছড়িয়ে পাতা গাছের দিকে ধায়, নদীর জল নামলে ঢল সাগরেতে যায়। ছি ছি, সরম টুটে কুদুম ফুটে চাঁদের আলো পেলে, বিয়ের কোণে রাখতে নারী ফুল শয্যা গেলে। মরি, এ কি জ্বালা, বিধির খেলা, হরিষে বিষাদ পর পরশে, সবাই রসে ভাঙে লাজের বাঁধ। তুই কি লো একা তপস্বিনী থাকিবি? মৃন্ময় উত্তর করিল, কেন, কি তপস্যা করিতেছি? শ্যামাসুন্দরী দুই করে মৃন্ময়ীর কেশ তরঙ্গ মালা তুলিয়া কহিল, তোমার চুলের রাশি কি বাঁধিবে না? মৃন্ময়ী কেবল ঈষৎ হাসিয়া শ্যামাসুন্দরীর হাত হইতে কেশগুলি টানিয়া লইলেন। শ্যামাসুন্দরী আবার কহিলেন, ভালো, আমার শাস্তি পুরাও, একবার আমাদের গৃহস্থের মেয়ের মতো সাজো, কতদিন যোগিনী থাকিবে? মৃন্ময়ী কহিল, যখন এই ব্রাহ্মণ সন্তানের সহিত সাক্ষাৎ হয় নাই তখন তো আমি যোগিনী ছিলাম। শ্যামাসুন্দরী কহিল, এখন থাকিতে পারিবে না। মৃন্ময়ী কহিল, কেন থাকিব না? শ্যামাসুন্দরী কহিল, কেন, দেখিবি যোগ ভাঙিব। পরশ পাতর কাহাকে বলে জানো? মৃন্ময়ী কহিল, না। শ্যামাসুন্দরী কহিল, পরশ পাতরের স্পর্শে রাঙও শোনা হয়। মৃন্ময়ী কহিল, তাতে কি? শ্যামাসুন্দরী কহিল, মেয়ে মানুষেরও পরশ পাতর আছে। মৃন্ময়ী কহিল, সে কি? শ্যামসুন্দরী কহিল, পুরুষ, পুরুষের বাতাসে যোগিনীও গৃহিণী হইয়া যায়। তুই সে পাতর ছুঁয়েছিস, দেখবি? বাঁধাব চুলের রাস, পড়াব চিকন বাস, খোঁপায় দোলাবো তোর ফুল, কপালে সিঁথির ধার, কাঁকালেতে চন্দ্রহার, কানে তোর দিব জোড়া দুল, কুমকুম চন্দন চুয়া, বাটা ভরে পান গুয়া, রাঙা মুখ রাঙা হবে রাগে, সোনার পুত্তলি ছেলে কোলে তোর দিব ফেলে, দেখি ভালো লাগে কি না লাগে। মৃন্ময় কহিলেন, ভালো বুঝিলাম, পরশ পাতর যেন ছুঁয়েছি, সোনা হলেম, চুল বাঁধিলাম, ভালো কাপড় পরিলাম, খোঁপায় ফুল দিলাম, কাঁকালে চন্দ্র হার পরিলাম, কানে দুল দুলিল, চন্দন কুমকুম চুয়া পান গুয়া সোনার পুত্তলি পর্যন্ত হইল, মনে করো সকলি, তাহা হইলেই বা কি সুখ। শ্যামাসুন্দরী কহিল, বল দেখি ফুল ফুটিলে কি সুখ? মৃন্ময়ী কহিল, লোকের দেখে সুখ, ফুলের কি? শ্যামাসুন্দরীর মুখকান্তি গম্ভীর হইল, প্রভাত বাতাবহ নীলোৎপল বত বিস্ফারিত চক্ষু ঈষৎ দুলিল, বলিলেন, ফুলের কি, তাহা তো বলিতে পারি না, কখনো ফুল হইয়া ফুটি নাই, কিন্তু যদি তোমার মতো কলি হইতাম তবে ফুটিয়া সুখ হইত। শ্যামাসুন্দরী তাহাকে নীরব দেখিয়া কহিলেন, আচ্ছা তাই যদি না হইল তবে শুনি দেখি তোমার সুখ কি। মৃন্ময়ী কিয়ৎক্ষণ ভাবিয়া বলিলেন, বলিতে পারি না, বোধ করি সমুদ্র তীরে সেই বনে বনে বেড়াইতে পারিলে আমার সুখ জন্মে। শ্যামাসুন্দরী কিছু বিস্মিতা হইলেন, তাহাদিগের যত্নে যে মৃন্ময়ী উপকৃতা হন নাই ইহাতে কিঞ্চিত ক্ষুব্ধা হইলেন, কিছু রুষ্ঠা হইলেন, কহিলেন, এখন ফিরিয়া যাইবার উপায়? মৃন্ময়ী কহিল, উপায় নাই। শ্যামাসুন্দরী কহিল, তবে করিবে কি? মৃন্ময়ী কহিল, অধিকারী কহিতেন, যথা নিযুক্ত হস্মি তথা করমি। শ্যামাসুন্দরী মুখে কাপড় দিয়া হাসিয়া বলিলেন, যে আজ্ঞা ভট্টাচার্য মশাই, কি হইল? মৃন্ময় নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, যাহা বিধাতা করাইবেন তাহাই করিব, যাহা কপালে আছে তাহাই ঘটিবে। শ্যামাসুন্দরী কহিল, কেন, কপালে কি আছে? কপালে সুখ আছে, তুমি দীর্ঘ নিঃশ্বাস ফেলো কেন? মৃন্ময় কহিলেন, শুনো, যেদিন স্বামীর সহিত যাত্রা করি, যাত্রাকালে আমি ভবানীর পায়ে ত্রিপত্র দিতে গেলাম, আমি মার পাদপদ্মে ত্রিপত্র না দিয়া কোনো কর্ম করিতাম না, যদি কর্মে শুভ হইবার হইত তবে মা ত্রিপত্র ধারণ করিতেন, যদি অমঙ্গল ঘটিবার সম্ভাবনা থাকিত তবে ত্রিপত্র পড়িয়া যাইত, অপরিচিত ব্যক্তির সহিত
অজ্ঞাত দেশে আসিতে শঙ্কা হইতে লাগিল। ভালো মন্দ জানিতে মার কাছে গেলাম, ত্রিপত্র মা ধারণ করিলেন না, অতএব কপালে কি আছে জানি না। মৃন্ময়ী নীরব হইলেন, শ্যামাসুন্দরী শিহরিয়া উঠিলেন। এটি কপালকুণ্ডলা উপন্যাসের দ্বিতীয় পর্বের ষষ্ঠ খণ্ড অবরোধে সমাপ্ত হইল এবং সাথে সাথে গোটা দ্বিতীয় পর্বটি সমাপ্ত হইল। ধন্যবাদ।